বন্ধুরা, অন্য বিবির একটি নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বেঙ্গলি মুভির কিছু হরার আপডেট দিব। কিছু হরার মুভি বেঙ্গলিতে আসতে চলেছে, যেগুলোর আমি আপডেট দিব। ফার্স্ট আপডেটটা হচ্ছে কারেন্ট চলে গেল হঠাৎ করে, এই সময়ে কি হলো? এক সেকেন্ড বন্ধুরা, কারেন্টের কিছু ডিস্টার্ব হয়েছে, এখনই আমি আপডেটটা দিচ্ছি, এক সেকেন্ড। বেঙ্গলি সিনেমাতে কিছু হরার মুভি আসতে চলেছে, যেগুলো আপনাদেরকে খুব ভয়ানকভাবে ডরাবে, ডর ফেলাবে। যে সিনেমাগুলো আপনারা যদি এখনও না দেখেন ট্রেলার, তাহলে নিশ্চয়ই গিয়ে দেখুন ওদের ট্রেলার এবং টিজার। তাদের মধ্যে এক নম্বর হচ্ছে, সবথেকে হাড়কাঁপুনি ভয় লাগবে, যে সিনেমাটির নাম হচ্ছে বল্লভপুরের রূপকথা। বল্লভপুরের রূপকথার ট্রেলার দেখলে আপনারা নিশ্চয়ই ভয় পাবেন, তো নিশ্চয়ই গিয়ে ওই ট্রেলারটি আপনি দেখুন। সেকেন্ড যে আপডেটটি হচ্ছে, যতুগৃহ মুভি, যে মুভিতে ফার্স্ট টাইম আমরা বনি কাপুর এবং পরমব্রতকে একটি হরার মুভিতে একসাথে দেখব। বনি কাপুর সেই হিরো যে ঠিকঠাক করে অভিনয় করতে তো পারে না, কিন্তু হরার মুভিতে ওকে একটি ভালোই অভিনয় দিয়েছে, যেটা হচ্ছে ভয় ভয় ফেস রেখে, কিন্তু ভূতরা ওকে ঠিকই ভয় দেখাবে আর ওর ভয়তে প্যান্ডা গিলি হয়ে যায়। তাই জন্য ওই ট্রেলারটা আজকে চলে এসেছে, যার পোস্টারটা 2021 সালে এসেছিল, অনেক লেটে ট্রেলারটা আসলো। প্রথমে তো ভাবলাম মুভিটা ক্যান্সেলই হয়ে গেছিলো, কিন্তু না, মুভিটা ফার্স্ট টাইম ট্রেলার দেখে মনে হলো না মুভিটা হচ্ছে, আর মুভিটা একটা সত্যি করে সাসপেন্স এবং একটা ডরের একটা মহলটাকে ঠিক করে রাখে। তো গিয়ে তোমরা ট্রেলারটা দেখো, এবং ফার্স্ট টাইম বেঙ্গলিতে দুটো হরার মুভি আসতে চলেছে, যেগুলোকে একটি প্রমিসিং লাগছে ট্রেলারগুলোকে দেখে, তো নিশ্চয়ই তোমরা গিয়ে দেখো। না দেখলে কিন্তু আমি তোমাদেরকে ভয় দেখাবো, তোমরা গিয়ে ট্রেলারটি দেখো আর জানিও আমায় কমেন্ট করে যে ট্রেলারটি তোমাদেরকে কেমন লাগলো। হে বন্ধুরা, কান চলে এসেছে। তাহলে বেঙ্গলি সিনেমাতে দুটো হরার মুভি আসছে, যে মুভিগুলো তোমাদেরকে নিশ্চয়ই গিয়ে ট্রেলারগুলো দেখা উচিত, কেন বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে হরার মুভি অনেক কম হয়, যেগুলো হয় ঠিকঠাক করে বক্স অফিসে চলে না, হলেতেও চলে না, কিন্তু এই দুটো সিনেমা একটু প্রমিসিং লাগছে। আর অনির্বাণ ফার্স্ট মানে বিগ স্ক্রিনে ডাইরেক্ট করছে মুভিটা, SBF-এর ফিল্ম থেকে হচ্ছে মুভিটা বল্লভপুরের রূপকথা, যেটা টিজারটাকে একটা খুব দারুণভাবে বানানো হয়েছে, যে টিজারটা আপনারা দেখতে পাবেন, মানে একটা ভয়েসের সাথে একটা হরার এলিমেন্টকে দেওয়া হয়েছে, তো এটা খুব একটা কি প্রমিসিং লাগছে জিনিসটা। আর বনি এর আগে একটা সিনেমা করেছিল, মানে হরার মুভি, যে মুভিটা তিনজন ছিল, সোহম, হিরণ আর বনি, যেটা না হলে চলেছে না অন্য কোনো জায়গাতে, তো এই মুভিটা একটা প্রমিসিং মুভি লাগছে পরমব্রতর সাথে। একটা ট্রেলারটা দেখলে তোমাদেরকে মনে একটু মনে ভয় ভয় লাগবে, তো তোমরা নিশ্চয়ই ট্রেলারটি গিয়ে দেখো, আর আমায় কমেন্টে জানো যে তোমাদের দুটো ট্রেলারের মধ্যে কোন ট্রেলারটি তোমাদেরকে বেস্ট লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।